La supuesto que tiene que probar cuánto andan luego está por dime este martes ni cobro cuánto mara un cara. Pobre gracias a Agoli Wolf Film Institute se manda ni dejar monte de Kolkata ni financial tercer director que de televisión institute ni adoro el pasar tan en el que hace monte. মুবাকরাখর আগুলি ওয়ার্ল্ড ফিল্ম ইনস্টিটিউট সামনে নাহার মতে কলকাতার ফাইনাল শতজে ডাইটকে টেলিভিশন ইনস্টিটিউটটি দাগি ফাং ইনচার্জ খবই কবনি কুসুবিরমনি তাং ফাং র মুবাকরাখর আগুলি নজরুল কলা ক্ষেত্রনি জুদা জুদা সাং বুদাং চিরে নাইনালি বাগে নজরুল কলা ক্ষেত্র নাইনা ফাইকা হাসিনি কক্তম হুকুম হুকুম তাং ভিতরে মন্ত্রী সুশান্ত চৌধুরী খবই তাং ভিতরে অজমা দাগি ফাং খবই কুসুবিরমনি আদম র ইয়াগুলো হাসিনি তাং ভিতরে মন্ত্রী কক সবই খারিকা হাসুনি হুকুম মুকুম ন দেব বস্কাঙ্গ তানা নাংনাই আবনো কারিব সামং হুমং মানিয়া শিখলা শিখলি রন হাপনি সেবক ন কারিব ফিল্ম ইন্ডাস্ট্রি ব বখার নানি বেগে কইবং নারখা না সেটা দেখুন আলোচনার মাধ্যমে কত সিট থাকবে তার স্ট্র্যাটেজি আমাদের মানে মোদাস অপারেন্ডি কি হবে এবং এটার আমাদের ভর্তির প্রক্রিয়া কি হবে প্রসেস কি হবে সেটা আলোচনা করা যাবে আর আমি যতটুকু জেনেছি ওদের ভিজিটে গিয়ে অরুণাচলে বোধহয় এমন একটা ক্যাম্পাস করার প্রয়াস চলছে বড় আকারের তো আমাদের আমরা ওই ত্রিপুরা রাজ্য ছোট্ট রাজ্য আমাদের অর্থনৈতিকভাবে আমরা এতটুকু স্বাবলম্বী নই যে যদি কেন্দ্রীয় সরকার আমাদেরকে অনুদান না দেয় তারপরেও ফিনান্স দপ্তর আমাদের যেহেতু পরিকাঠামো মানে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে আপনারা এখানে আমাদের নজরুল কলাক্ষেত্রের যে বিল্ডিং সেখানে আমরা প্রাথমিকভাবে স্থির করেছি তার আগে সিদ্ধান্ত হয়েছিল মিউজিক কলেজে কিন্তু ওই বিল্ডিংটা ঠিক হবে না এই বিল্ডিংটার যে পরিকাঠামো গঠন রয়েছে সেটা রিস্কি হয়ে যায় তাই আমরা এটাকে এখানে শিফট করেছি তো স্বাভাবিকভাবেই আমরা যেহেতু আমাদের বিল্ডিং রয়েছে পরিকাঠামো রয়েছে আমার নতুন ইনফ্রাস্ট্রাকচারে যেতে হবে না কিন্তু ফিনান্স দপ্তর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রায় 6 কোটি টাকা আমাদেরকে দিয়েছেন ইনফ্রাস্ট্রাকচার বাইরে ইনস্ট্রুমেন্ট যা প্রয়োজন সেগুলোকে প্রকিউরমেন্টের জন্য এবং যদি প্রয়োজন হয় আরও দেবেন সেটা আশ্বস্ত করেছেন তো সেটাকে দিয়ে আমি আমার আলোচনা শুরুতেই বলেছি যে প্রাথমিকভাবে ছোট করে হলেও কি করে আমরা করতে পারি সার্টিফিকেট কোর্স বা ডিপ্লোমা কোর্স বা বিভিন্ন সাবজেক্টের উপর সেটা তার সাথে আলোচনার মাধ্যমেই আমরা ঠিক করব কোটার বিষয়টা ভর্তির প্রসেস কি হবে সেটা একবার ডিসিশন হলে নীতিগতভাবে তারপর আপনাদের জানিয়ে দেওয়া হবে পরবর্তী সময় আমরা ঠিক করব বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে আলোচনার যে বিষয়টা এটা কি প্রস্তাব হয়েছে না না আমি বলেছি যে আমাদের ত্রিপুরা রাজ্য ফ্রম অল কর্নার্স উই আর সারাউন্ডেড বাই আইদার বাই বাংলাদেশ অর আদার নর্থ ইস্টার্ন স্টেটস বাংলাদেশ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের পার্শ্ববর্তী রাজ্য হচ্ছে আসাম মণিপুর পশ্চিমবাংলা তো প্রত্যেকটা রাজ্যে এবং রাষ্ট্রে ফিল্ম ইন্ডাস্ট্রি একটা ভালো জায়গা করে রেখেছে ইভেন মণিপুর আসামেও আমাদের রাজ্যে আমরা কেন পারবো না তার জন্য আমরা ছোট করে হলেও এখানে তৈরি করতে চাইছি এবং করে তার পরবর্তী সময়ে তার প্রচার প্রসার আমরা করব রেসপন্সটা দেখি ছাত্রছাত্রীদের কাছ থেকে কীরকম আসে কিন্তু আমার বিশ্বাস এতে করে ত্রিপুরা রাজ্যে যারা অ্যাক্টিং অভিনয় মানে এই লাইনে পড়াশোনা করতে চায় তাদের জন্য একটা দরজা আমরা খুলে দিতে পারবো এবং আমরা একটা মেসেজ দিতে চাইছি সারা দেশে যে ত্রিপুরা রাজ্য ছোট্ট হলেও আমরা কোনো দিক থেকে পিছিয়ে নেই আমাদের সেন্ট্রাল ইউনিভার্সিটি রয়েছে আমাদের NIT রয়েছে আমাদের দুটো মেডিকেল কলেজ রয়েছে আমাদের ল কলেজ রয়েছে ল ইউনিভার্সিটি হচ্ছে আমাদের ফিল্ম ইনস্টিটিউটের এখানে তৈরি হচ্ছে এখানে আছেন আমাদের মিস্টার সিং আমাদের ন্যাশনাল স্কুল অফ ড্রামার ত্রিপুরা রাজ্যের ডাইরেক্টর আমাদের রানীর বাজারে একটা জায়গা আমরা সিলেক্ট করেছি ন্যাশনাল স্কুল অফ ড্রামার এখানে করার জন্যে তো সমস্ত দিক থেকে কালচারাল দিক থেকে এডুকেশনের দিক থেকে আমরা হাব যেন করতে পারি 100 কোটি টাকা একটা প্রপোজাল গেছে কালচারাল হাব তৈরি করার জন্যে সংস্কৃতিগত দিক থেকে যেটা ত্রিপুরা রাজ্যের ঐতিহ্য সেই ঐতিহ্যকে রক্ষা করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াই হচ্ছে আমাদের উদ্দেশ্য এবং এতে করে আমাদের রাজ্যে যেমন আমরা যুবকদেরকে কর্মসংস্থান দিতে পারবো ঠিক তেমনি ত্রিপুরা রাজ্যকে সংস্কৃতিগত দিক থেকে শিক্ষার দিক থেকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো পাঁচ ধরে এই আলোচনা করে যাচ্ছিলাম যে সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটকে নিয়ে কলকাতা স্থিত যে আমাদের রাজ্য আমরা সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটের যাত্রা শুরু করব রাজ্য সরকারের চেষ্টায় তথ্য সংস্কৃতি দপ্তরের প্রচেষ্টায় ইতিমধ্যে আপনারা জানেন যে আমি সহ আমাদের ডাইরেক্টর রতন বিশ্বাস ইতিমধ্যেই মাসখানেক আগে কলকাতা স্থিত সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটে আমরা ভিজিট করেছিলাম সেখানে ডাইরেক্টর রেজিস্ট্রার এবং ডিন ওদের সঙ্গে আমাদের দীর্ঘ মিটিং হয় এবং পরবর্তী সময়ে আলোচনার মাধ্যমে এটা স্থির হয় যে তাদের থেকেও একটা প্রতিনিধি দল আমাদের রাজ্যে আসবেন এবং এখানে এসে তারা আমাদের কি প্রস্তুতি রয়েছে ইনফ্রাস্ট্রাকচার কি রয়েছে পরিকাঠামো সেগুলো বিবেচনা করে
তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। তো আজকে সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট থেকে তিনজনের একজন প্রতিনিধি দল আমাদের এখানে এসেছেন। ডাইরেক্টর সাহেব রয়েছেন আমাদের সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটের, আমাদের রেজিস্ট্রার সাহেব রয়েছেন সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটের এবং নোডাল অফিসার এখানে আছেন। ওনারা আজকে এসছেন এখানে, এসে আমাদের এই এখানে এসে পরিকাঠামো আমাদের কি রয়েছে এই সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট স্থাপন করার জন্য সেটা দেখবেন, দেখে পরবর্তী সময় সিদ্ধান্ত নেবেন। এবং আমরা সেক্রেটারিয়েটে একটা মিটিংও রয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের আমরা একটা সৌজন্যমূলক সাক্ষাৎকারও করাবো। তো আমরা আশা করছি, কারণ সংস্কৃতিগত দিক থেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা বরাবরই বলছিলাম যে রাজ্য সরকার আমরা আন্তরিক, এবং সরকারি চাকরির উপর নির্ভরশীল শুধু না হয়ে বেকারদেরকে, যুবক যুবতীদেরকে নিজের পায়ে আত্মনির্ভর করার জন্য আমাদের উদ্যোগ আমরা গ্রহণ করেছি আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের মুখ্যমন্ত্রী। তো তাকেই আমরা একটা সফল রূপ দেওয়ার জন্যে প্রতিটা ক্ষেত্রে যাদের মেধা রয়েছে, যারা অ্যাক্টিংয়ে, যারা ফিল্ম লাইনে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চান, ত্রিপুরা রাজ্য এমন অনেক মেধা রয়েছে, তাদের কাছে একটা সুযোগ আমরা এনে দিতে চাইছি। আমরা চাইছি যাতে বাইরের রাজ্যের মতো ত্রিপুরা রাজ্য ছোট করে হলেও ফিল্ম ইন্ডাস্ট্রি একটা তৈরি করা যায়, কারণ আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশ রয়েছে, আমাদের আসাম রয়েছে, মণিপুর রয়েছে, পশ্চিমবাংলা রয়েছে, চতুর্দিক থেকেই যারা আমাদের রাজ্যগুলো এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র রয়েছে সেখানে ফিল্ম ইন্ডাস্ট্রি রয়েছে, ছোট হোক বড় হোক। আমাদের রাজ্য আমরা ছোট রাজ্য, ছোট করে হলেও আমরা এটা শুরু করতে চাইছি এবং পরবর্তী সময় আমরা সেটাকে প্রচার প্রসার আরও করব, সেটাই আমাদের ইচ্ছা, সেটাই আশা। তো আজকে প্রাথমিকভাবে তাদের এখানে আসা, আলোচনা হবে, পরবর্তী সময় আমরা কবে নাগাদ স্থির করব এই নতুন পথ চলা সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট ত্রিপুরা চ্যাপ্টারের, সেটা আমরা আলোচনা করব, সিদ্ধান্ত নেব। আচ্ছা, এটা সত্যজিৎ রায় ফিল্ম ন্যাশনাল কনজিউমার দেপার আছে খাবাগ রাখর আগুরি টাউন হল নগর। তিনি বুবাগ রাখর আগুরি টাউন হল নগর জাতীয় ভোক্তা দিবস হায়কে কনজিউমারদের সালপালে জাখা আর মঞ্জাখা চামুং তাংবেদরী মন্ত্রী মনুষকান্তি দেব কথম হুকুমুকুমু তাংবেদরী মন্ত্রী সুজান্ত চৌধুরী আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মেয়র দীপক মজুমদার খুবই খুবই আতঙ্ক। প্রযুক্তির হাত ধরে আর্থিক লেনদেন, ঋণ প্রদান, বিমা এবং অর্থ সম্পদ ব্যবস্থাপনায় আধুনিকতা এসেছে, যা বিশ্বজুড়ে ভোক্তাদের জন্য নতুন নতুন দিগন্তের উন্মোচন করেছে। একটি গবেষণা দেখা গেছে আগামী 2024 সালের মধ্যে বৈদ্যুতিন ব্যাংকিং ভোক্তার সংখ্যা 3.6 বিলিয়ন পেরিয়ে যাবে। উন্নয়নশীল দেশগুলিতেও এই চিত্র ভিন্ন নয়। ফিনটেক্স 2017 সমীক্ষা দেখা গেছে এইসব দেশগুলিতে বৈদ্যুতিন উপায়ে টাকা পাঠানো এবং টাকা গ্রহণ করার ক্ষেত্রে আনুপাতিক শতাংশের হার 2014 সালে 57% থেকে বেড়ে 2017 সালে 70% হয়েছে। বিশ্বজুড়ে বৈদ্যুতিন আর্থিক লেনদেনের এই বৃদ্ধির হার বজায় থাকলেও এই লেনদেন ব্যবস্থায় প্রতিনিয়ত নতুন নতুন বিপদ সামনে আসছে। দেখা গেছে সাম্প্রতিক বছরগুলিতে এই বিপদ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। তাই সমাজের সমস্যা মানুষের জন্য স্বচ্ছ বৈদ্যুতিন আর্থিক লেনদেন সুনিশ্চিত করতে দরকার বিশ্বজুড়ে একটি সুসংহত ও সমন্বয় সাধনকারী কৌশল। নিয়ন্ত্রক সংস্থাগুলি ভোক্তাদের স্বার্থ সুরক্ষার জন্য বৈদ্যুতিক আর্থিক লেনদেনের ক্ষেত্রে প্রতারণা রুখতে উপযুক্ত নীতি ও পরিকল্পনা প্রণয়ন করতে হবে। যারা এই পরিষেবা প্রদানের কাজে যুক্ত তাদের জন্য ব্যক্তিগত তথা সুরক্ষা সম্পর্কিত উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে বলে আমি মনে করি। জাতির জনক মহাত্মা গান্ধী ভোক্তার সম্পর্কে বলেছিলেন যে গ্রাহক হচ্ছেন আমাদের কাছে একজন গুরুত্বপূর্ণ অতিথি, যিনি আমাদের উপর নির্ভরশীল নন কিন্তু আমরা তার উপর নির্ভরশীল। আমাদের কোনো কাজ তিনি বাধাস্বরূপ নন, তিনি হচ্ছেন আমাদের সকল কাজের উদ্দেশ্য। আমাদের ব্যবসায় তিনি বহিরাগত নন এবং তিনি আমাদের সকল কাজের অংশস্বরূপ। সেবা প্রদান করে ওনাকে আমরা কৃতার্থ করছি না, বরং তিনি সেবা করার সুযোগ দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। আজকের দিনে মহাত্মা গান্ধীর ভোক্তা সম্পর্কিত এই ধারণা অত্যন্ত প্রাসঙ্গিক। এই ধারণাকে প্রাথমিক করলে ব্যবসায়িক দুর্নীতি বহুলাংশে হ্রাস পাবে এবং দেশে একটি ভোক্তা সহায়ক মৈত্রীপূর্ণ পরিবেশ গড়ে উঠবে। তাই রাজ্যের ব্যবসায়ী বন্ধুদের কাছে আমার অনুরোধ থাকবে যে পণ্য সামগ্রী বা পরিষেবা নিয়ে ভোক্তাদের কোনো অভিযোগ থাকলে তা মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে শুরুতেই আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলুন। তাদেরকে প্রতিকারের জন্য ভোক্তা আদালতের দ্বারস্থ হতে বাধ্য করবেন না, কারণ সঠিক ওজন ও গুণমত মান সম্পন্ন দ্রব্য পরিষেবা উপযুক্ত দামে পাওয়া ভোক্তা হিসেবে আমাদের সকলেরই আইনি অধিকার। আজকের যে আমাদের দেশে 1986 সালে ক্রেতাদের 6টি আইনি অধিকারের স্বীকৃতি দিয়ে অসাধ্য বণিক
কর্তৃক এই সকল অধিকার ভঙ্গের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত ভোক্তাদের প্রতিকারের জন্য জেলা রাজ্য এবং জাতীয় স্তরে ভোক্তা আদালতের ব্যবস্থা করে সর্বপ্রথম কেনা সড়ক আইন প্রণয়ন করা হয়েছিল, যা ছিল এখানে ঐতিহাসিক যুগান্তকারী। কিন্তু এই তিন দশকের বেশি সময়কালের মধ্যে সমগ্র বিশ্বে আর্থিক পরিধির মাত্রা বৃদ্ধি করা হয়েছে। পণ্য বা পরিষেবা বাবদ প্রদত্ত টাকার পরিমাণ 50 লক্ষ টাকা পর্যন্ত, জেলা ভোক্তা কমিশনে 50 লক্ষের বেশি এবং 2 কোটি টাকা পর্যন্ত, রাজ্য ভোক্তা কমিশনে এবং 2 কোটির বেশি অঙ্কের টাকার জন্য জাতীয় ভোক্তা কমিশনে অভিযোগ দায়ের করা যায়। আর আপনার অভিযোগ বা আপত্তির কারণটি দেশের যে কোনো জায়গায় হলেও আপনি আপনার কর্মস্থল বা বাসস্থান এলাকায় ভোক্তা কমিশনের প্রতিকার চাইতে পারবেন। পাশাপাশি কোনো জিনিস বা পরিষেবা ব্যবহার পরে কোনো ভোক্তার জীবনহানি, শারীরিক ক্ষতি হলে উক্ত পণ্যের উৎপাদক ও বিক্রেতা বা পরিষেবা প্রদানকারী ক্ষতিগ্রস্ত ক্রেতাকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবেন। এই নতুন আইনে আদালতের বাইরে আপোষ আলোচনার মাধ্যমে ভোক্তাদের অভিযোগ নিষ্পত্তির সংস্থানও রাখা হয়েছে। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে রাজ্যের জনগণ যাতে নতুন ক্রেতা সুরক্ষা আইনের সফল ভোগ করতে পারেন, সেই জন্য রাজ্য সরকার প্রয়োজনীয় উদ্যোগ হাতে নিয়েছে। আমাদের রাজ্যে ভোক্তা আদালত সময় অনলাইন অভিযোগ জানানোর জন্য ই দাখিল পোর্টাল চালু হয়েছে। পাশাপাশি আদালতের বাইরে আপোষের মাধ্যমে অভিযোগ নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলার কাজ শুরু করা হয়েছে। রাজ্য ভোক্তা আদালতগুলি বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যেও ভোক্তা স্বার্থ সুরক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে চলেছে। বর্তমানে রাজ্য ভোক্তা আদালতে অভিযোগ নিষ্পত্তির হার হচ্ছে 99% এবং জেলা ভোক্তা আদালতগুলিতে এই হার হচ্ছে 92%। আপনারা জেনে আনন্দিত হবেন, পশ্চিম ত্রিপুরা জেলা ভোক্তা আদালতের বকেয়া মামলার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় রাজ্য সরকারের পরামর্শে রাজ্য আইনসভা কর্তৃপক্ষ লোক আদালতের মাধ্যমে বিগত 20 মার্চ একদিনে এই আদালতে 54টি মামলার নিষ্পত্তি হয়েছে। বিশ্ব অধিকার দিবস 2022-এর মূল বিষয়বস্তু হচ্ছে স্বচ্ছ বৈদ্যুতিন আর্থিক লেনদেন। আপনারা অবগত আছেন যে বিশ্বজুড়ে আজকাল যাবতীয় আর্থিক লেনদেন বৈদ্যুতিন মাধ্যমে সম্পন্ন করার প্রবণতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। এই পদ্ধতি যেমন সহজতর ও সময় সাশ্রয়কারী, তেমনি অনেক বেশি সুবিধাজনক। কিন্তু এই পদ্ধতিকে সর্বোচ্চ পর্যায়ে নিরাপদ করে তুলতে আমাদের ভোক্তাদের মধ্যে আরও বেশি নিরাপত্তা বিষয়ক সচেতনতা বৃদ্ধি করতে হবে। আজকে আমরা প্রোগ্রামটা শুধু খাদ্য দপ্তর নয়, সাথে স্পোর্টস এবং ইয়েতে ফেয়ার্স দপ্তরের অন্তর্গত এনএসএস সেল রয়েছে, তাদের যৌথ ব্যবস্থাপনায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপনের লক্ষ্যে এই মহতী অনুষ্ঠান। ত্রিপুরা সরকারের পক্ষ থেকে আমি প্রত্যেককে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং আসন্ন বাংলা নববর্ষ উপলক্ষে সবাইকে আগাম শুভকামনা জানাচ্ছি। বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির সাথে সাথে ভোক্তা প্রতারণার বিষয়টিও ক্রমাগত ব্যাপক আকার ধারণ করা প্রেক্ষাপটে গ্রাহক ক্ষমতায়নের বিষয়টি গুরুত্ব উপলব্ধি করে তদানীন্তন মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি সর্বপ্রথম 1962 সালে 15 মার্চ মার্কিন সেনেটে ভোক্তাদের 4টি অধিকারের ঘোষণা করেছিলেন। তারই সূত্র ধরে পণ্য বা পরিষেবার গুণগত মান ও শুদ্ধতা বজায় রেখে তার সঠিক দামে ভোক্তাদের সরবরাহ করার সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে উৎপাদক, বিক্রেতা ও পরিষেবা পরিবহনকারীদের সচেতন করা এবং আগ্রাসী বাজারের কতিপয় অসাধু ব্যবসায়ীদের অনৈতিক বাণিজ্যিক কার্যকলাপের বিরুদ্ধে ভোক্তা বা গ্রাহকদের সচেতন ও সংগঠিত করার ব্যাপারে জনমত গঠনের মাধ্যমে ক্রেতা সুরক্ষা আন্দোলনকে আরও শক্তিশালী করার উদ্দেশ্যে এই দিবসটি প্রতি বছর 15 মার্চ বিশ্বব্যাপী উদযাপিত হয়ে থাকে। যদিও আমরা 15 মার্চ এই প্রোগ্রামটা করতে পারিনি, তো আজকে 6 এপ্রিল আমরা যৌথভাবে এই প্রোগ্রামটা করছি। আমাদের রাজ্য মহকুমা স্তরে সপ্তাহব্যাপী ক্রেতা সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযথ মর্যাদায় এই দিবসটি উদযাপিত হয়েছে। বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপনের এই কেন্দ্রীয় অনুষ্ঠানে অনিবার্য কারণবশত আমরা যথাসময় করতে পারিনি, তবে যেহেতু ক্রেতা সচেতনতামূলক ক্রিয়াকলাপ একটি ধারাবাহিক প্রক্রিয়া, তাই দেরিতে হলেও এই অনুষ্ঠানের আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। বিভিন্ন অধিকার সম্পর্কে সচেতনতার পাশাপাশি ভোক্তা অধিকার সম্পর্কে যত বেশি জানবে তত বেশি আমাদের
ভবিষ্যৎ প্রজন্ম সুরক্ষিত থাকবে। আজকের দিনে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি আমাদের জীবনকে মোবাইল ফোনে বন্দী করে ফেলেছে। অন্যদিকে প্রযুক্তির অসৎ ব্যবহারে প্রতারণার মাত্রাও দিনে দিনে বৃদ্ধি পেয়েছে। তাই তোমরা ভোক্তা অধিকার সম্পর্কে সবসময় সচেতন থাকবে এবং দ্রব্য বা পরিষেবা ক্রয়ের ক্ষেত্রে তোমাদের অধিকার প্রয়োগ করবে এবং তোমাদের পাড়া প্রতিবেশীদেরকেও সেই বিষয়ে সচেতন করতে সদা সচেষ্ট থাকবে। পাশাপাশি এই রাজ্যের প্রতিটি স্বেচ্ছাসেবী সংগঠনকে ভোক্তা সচেতনতা বৃদ্ধির জন্য আরও সদর্থক ভূমিকা পালনের জন্য আবেদন রেখে সকলকে আমরা আবার আমার প্রীতি সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটের সঙ্গে যৌথভাবে ফিল্ম ইনস্টিটিউট করা যায় কিনা বা করার প্রয়াস নিচ্ছি, তো সে সম্পর্কে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গেও মিটিং রয়েছে একটার সময়, তো সময় নেই, অলরেডি তারা সেক্রেটারিয়েটে পৌঁছে গেছে, তবে কথা দিয়েছি তাই এখানে এলাম, আসার পরে আমাকে বক্তব্য রাখতে বলে দেওয়া হলো। কনজিউমার ডে মানে ভোক্তা দিবস আমরা যাকে বলি, ভোক্তা। আমাদের যে ফুড এন্ড সিভিল সাপ্লাইজ ডিপার্টমেন্ট, বিশেষ করে যারা এনএসএস ভলান্টিয়ার্স, আজকে যারা যাদের উপস্থিতি প্রধান এখানে, আমাদেরকে জানতে হবে, কারণ ফিউচারে আগামী দিনে রাজ্যকে বা সমাজকে আমাদেরকেই নেতৃত্ব দিতে হবে। কেউ অফিসার হিসাবে দেবে, কেউ রাজনীতিতে থাকবে, কেউ সমাজসেবায় থাকবে। এখানে রোহিতাসবাবু আছেন, উনি ম্যাজিস্ট্রেট ছিলেন, আইনি পেশায় ছিলেন, তো প্রত্যেকে সবাইকে নিয়েই আমাদের সমাজটা, এতে ডাক্তার থাকবে, ইঞ্জিনিয়ার থাকবে, ব্যবসায়ী থাকবে, রাজনীতিবিদ থাকবে, অফিসার থাকবে, প্রত্যেককে নিয়ে সমাজ। এখন যদি আমরা বলি সমাজ কোনো ব্যক্তি দ্বারা পরিচালিত, সেটা নয়, সকলের সংঘবদ্ধ প্রয়াসেই আমরা সমাজকে পরিচালনা করি। তো স্বাভাবিকভাবেই সমাজ যদি কলুষিত হয়ে যায়, সিস্টেম যদি কলুষিত হয়ে যায়, তো স্বাভাবিকভাবেই মানুষ রেড্রেসাল পাবে না, মানুষ বিচার পাবে না, মানুষের কথা শোনার কেউ থাকবে না। তাই ভোক্তা যে আদালত আমরা বলি বা ভোক্তা দিবস আজকে যেটা হচ্ছে, সেটা সাধারণ জনগণের জন্য, কমন পিপলের জন্য। আমাদের জানতে হবে যে আমরা কতটুকু জানি, আমাদের কতটুকু জানা প্রয়োজন, বা আগামী দিনে যে বিভিন্ন সামাজিক ব্যবসায়ীদের আমরা দেখি বিভিন্ন সময় বিভিন্ন বাজারগুলোতে জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছে, আমরা সময় অনেক সময় দেখি মানুষকে ঠকানোর একটা প্রয়াস নেওয়া হয় বিভিন্নভাবে ব্যবসায়ীদের দ্বারা, অসাধু ব্যবসায়ীদের দ্বারা, প্রত্যেক ব্যবসায়ীকে বলবো না, অসাধু ব্যবসায়ীদের দ্বারা। তো তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া বা তাদের বিরুদ্ধে সজাগ থাকা, তার জন্যই আমাদের ভোক্তা দিবস সেখানে পালন করা হয়, যেটা সমাজকে সুন্দর রাখার জন্য খুবই অপরিহার্য উদ্যোগ, অপরিহার্য অঙ্গ। তিনি ছিলেন, উনি প্রথম এটার প্রয়োজনীয়তা বোধ করেছিলেন যে ভোক্তা, ওয়ার্ল্ড কনজিউমার ডে, এবং হি সেন্ট এ মেসেজ অ্যাক্রস দ্য কান্ট্রি, ভোক্তাদেরকে সজাগ করতে হবে। আমরা বলি না জাগো গ্রাহক জাগো, অ্যাড দেখায় টিভিতে, জাগো গ্রাহক জাগো। গ্রাহককে কেন জাগাবো? কারণ যারা গ্রাহক, যারা জিনিস ক্রয় করছে, যারা অর্থ দিয়ে জিনিস দিচ্ছে, তারা যেন কোনো অবস্থাতেই অসাধু ব্যবসায়ীদের দ্বারা তারা কোনো অবস্থাতেই যেন পরাস্ত না হয়, বা অসাধু ব্যবসায়ীদের দ্বারা তাদের জন্য কোনো ক্ষতি সাধন না হয়, এটাই হচ্ছে আসল উদ্দেশ্য। সুতরাং আজকের এই অনুষ্ঠান, যেটা খাদ্য এবং জনসম্পর্ক দপ্তর থেকে আয়োজন করা হয়েছে, এখানে আমার এনএসএস ভাই বোন ভলান্টিয়ার্সরা রয়েছেন, তাদেরকে আমাদের বিশেষ করে জানতে হবে, কারণ আমি যদি না জানি আমি অন্যকে জানাতে পারবো না, বোঝাতে পারবো না। এনএসএস মানে কি? নট মি বাট ইউ। আজকের এনএসএস এর কর্মসূচি নয়, কিন্তু আমি এখানে আজ দেখতে পাচ্ছি যে এনএসএস এর 90% হল ভর্তি। তো এনএসএস যারা সামাজিক কাজে নিজেদেরকে আমরা যুক্ত রেখেছি, যারা সমাজকে সুন্দর করতে চাই, যারা সমাজকে রক্তদান শুধু নয়, আমরা প্রতিদিনই রক্তদান শিবিরে উপস্থিত থাকি এনএসএস এর দ্বারা আয়োজিত, শুধু রক্তদান শিবির নয়, সামাজিক বিভিন্ন ব্যাধিকে নির্মূল করা,
সেটাই হচ্ছে একটা সমাজে সচেতন নাগরিকের কর্তব্য। এবং ন্যাশনাল সার্ভিস স্কিম যার মূল উদ্দেশ্য হচ্ছে নট মি বাট ইউ, সেটাকে সঙ্গে নিয়ে আজকে তাই যাত্রা যেটা শুরু হয়েছিল কয়েক সীমিত সংখ্যক সদস্য সদস্যদেরকে নিয়ে, আজকে আমাদের ত্রিপুরা রাজ্যে তার সদস্য সংখ্যা হয়ে দাঁড়িয়েছে 36,000। এটা আমাদের কাছে একটা গর্বের বিষয়। এবং যারা এনএসএস এর সঙ্গে যুক্ত, আমি বলবো আজকেরই ভোক্তাদের ওয়ার্ল্ড যে কনজিউমার ডে, এই কনজিউমার ডেতে আমাদের যারা এখানে সব থেকে যিনি ভালো বলতে পারবেন, এখানে আছেন আমাদের রুইদাস বাবু, যিনি একসময় ন্যাশনাল কনজিউমার ডে পর আছে খাবাগ রাখর আগর নিতাউন হল নগর কেরল হাসিনি কোনর আউলি ও ইয়াক্সি বুদুনি ফিল নেসিতাম সেন্ট্রাল কমিটির মালিম পান্ডা চেঙ্গিরি সাখা ফং দাম জিহাই তাম জরব বদলি বানাটি ছই আসানি পান্ডা চেঙ্গিরি খা সরাংসল হাকতর বক্সা হাসিনি যত ইয়াক্সি বুদুনি হাবনগ বানাটি ছই সেন্ট্রাল কমিটির মালিম পান্ডা ন লগিরি বুই সংবতা ইয়াগন হার জাখা আসল ইয়াক্সি বুদুনি হাসতে হাবনগ বানাটি ছই রেখা ইয়াক্সি বদলনি আদং এবা এমএলএ বাদল শাহ আবার লগি মানজাখা ইয়াক্সি বোতলনি কবনি আদর র মার্কসবাদী কমিউনিস্ট পার্টি, তেইশতম পার্টি কংগ্রেস কেরালা রাজ্যের কন্নড় শহরে অনুষ্ঠিত হচ্ছে সম্মেলন। 10টায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমাদের পার্টি কংগ্রেস এখানে শুরু হবে। গোটা দেশে আমাদের যেখানে পার্টি বসে আছে, আমরা একই সময়ে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে 23তম পার্টি কংগ্রেসের প্রতি আমাদের সহযোদ্ধাসুলভ অভিনন্দন আমরা জানাচ্ছি। 10 তারিখ পর্যন্ত 5 দিনব্যাপী পার্টি কংগ্রেস ওখানে অনুষ্ঠিত হবে। দেশের রাজনৈতিক পরিস্থিতি, আমাদের সাংগঠনিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে এবং পার্টি কংগ্রেসের শেষে সেই সমস্ত সিদ্ধান্ত দেশব্যাপী জানা যাবে। এবং আগামী 3 বছর আমরা ওই রাজনৈতিক প্রস্তাব এবং সাংগঠনিক যে নির্দেশিকা হবে সেই মোতাবেক আমরা চলব। তাই আমরা ত্রিপুরা রাজ্যের রাজ্য কমিটির অফিস সহ জেলা মহকুমা অঞ্চল অফিসগুলোতে একই সময়ে গোটা রাজ্যে আমরা পতাকা উত্তোলন করছি। আমরা এখানে করলাম, কান্নুরও পতাকা উত্তোলন হয়েছে, আমরাও তার সাথে পতাকা উত্তোলন করে আমাদের সহযোদ্ধা সুলভ আমাদের যে অবস্থান সেটা আমরা জানালাম। আমি আপনাদের সকলকে অনুরোধ করব এই বার্তা আপনারা আপনাদের মাধ্যমে রাজ্যের সর্বত্র ছড়িয়ে দেবেন। থ্যাংক ইউ। কেন্দ্রীয় যে সম্মেলন, যেটা আমরা পার্টি কংগ্রেস বলি বা মহাসম্মেলন বলি, সেটা শুরু হচ্ছে কেরালার কান্নুর শহরে। সারা ভারতবর্ষে থেকে আমাদের প্রতিনিধিরা সেখানে গেছে, আমাদের রাজ্যের প্রতিনিধিরা সেখানে গেছে। আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সম্মেলন যে শুরু হবে তাকে সামনে রেখে প্রত্যেকটা রাজ্যের বিভিন্ন পার্টি অফিসে এই পতাকা উত্তোলন হবে। যেখানে আমাদের সম্মেলন হচ্ছে সেখানে যে পতাকা উঠবে তাকে সমর্থন জানিয়ে, তাকে সংহতি জানিয়ে সব জায়গাতে পতাকা উত্তোলন হবে। ফলে আমাদের রাজ্যের বিভিন্ন জায়গাতে হচ্ছে, বিভিন্ন পার্টির কার্যালয়গুলিতে হচ্ছে, এখানে আমরা করছি। আমাদের হাসতে হাবং যে কবিকা কক খাইসাফর লাগলিয়া অমহায় কক্সের যাবই টিএমসি তিনি বুবাক রাখর আগুনে ভগবান ঠাকুর নেই তহমানি টিএমসি হাবন অবস্কান সিমে কাশে খা দম হিমবত লেখা হাসতে হাবং জে জে কক নারকা খাইসাফর নারলিয়া আজমনি লামা মানজনি সিমি চেঙ্গই সাগনাই নিশেব বেলাইনো হামিয়া আমার হলো সুদুসি হাসিন মন্ত্রকরা বিপ্লব কুমার দেব সাহই তঙ্গু ফাদার হাসিব খরকসা শাখামিয়া ফন থানা নাংলিয়া অমহাই কাজীব সানমন তিন শ্রাংশাল বুবাগ্রা খর আগুনি ভগবান ঠাকুর চুমনি ও তমা টিএমসি হাবনক রেশিমি কাছে খাদ হিমবত খাই জাখা আর মঞ্চাকা হাসতে টিএমসি নি স্টিয়ারিং কমিটি নি কনভেনার সুবল ভূমিক প্রকাশ দাস পানা দেব খবে কুবনি আদং রাও আপনারা জানেন কোথায় গিয়ে দাঁড়িয়েছে, এত বড় সংকট স্বাধীনতার পরে এই দেশে আর আসেনি,
ভারতবর্ষের অর্থনীতি ব্যাঙে গুড়িয়ে গেছে, মানুষের প্রত্যেক জীবনের যে সমস্যা, প্রতিদিনকার মতো মানুষ বেঁচে থাকার অধিকার হারিয়েছে। আর একটা সরকার প্রতিদিন পালা করে কি কেন্দ্রীয় নেতৃত্ব হোক, ভারতীয় জনতা পার্টির বা রাজ্য নেতৃত্ব হোক বা রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার, প্রত্যেকে মানুষের কতগুলো মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যে কথা বলে যাচ্ছে। আমরা সংকটে আছি, রাজ্যের মানুষ বিশেষ করে ত্রিপুরা, আমরা প্রত্যন্ততম রাজ্য, আমাদের কথা সহজেই সারা দেশে পৌঁছায় না, আমাদের রাজ্যের মানুষ অত্যন্ত সংকটে আছে, আর্থসামাজিক রাজনৈতিকভাবে দুর্বল হয়ে গেছে, পেট্রোল ডিজেল সিএনজি রান্নার গ্যাসের মূল্য এমন জায়গায় দাঁড়িয়েছে মানুষ আর সেটাকে নিতে পারছে না। আজকে মানুষের নাবিশ্বাস উঠে গেছে, শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে, এই রাজ্যের মানুষের নিরাপত্তা নেই, প্রতিনিয়ত মানুষ আক্রান্ত হচ্ছে, বাড়িঘর ভাঙা হচ্ছে, সম্পদ নষ্ট করা হচ্ছে, দোকানপাট ভাঙা হচ্ছে। নিষ্ক্রিয় এই রাজ্যের মুখ্যমন্ত্রী উসকে দিচ্ছেন তার দলীয় সমর্থকদের। আমরা তৃণমূল কংগ্রেস বুক চিতিয়ে লড়াই করছি, আগামী দিনে লড়াই করব। আমাদের বিশ্বাস মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 2023 এই ত্রিপুরা রাজ্যে তৃণমূলের সরকার হবে, মানুষ তার সাংবিধানিক অধিকার ফিরে পাবে, মানুষ তার আজকের যে যন্ত্রণা কষ্ট তার থেকে মুক্তি পাবে, এই রাজ্যে মা মাটি মানুষের সরকার হবে। এমন একটা অসহায় অবস্থার মধ্যে রাজ্যের সমস্ত পরিষেবা বন্ধ হয়ে গেছে, শিক্ষাক্ষেত্রে বহু স্কুল বন্ধ হয়ে গেছে, বহু স্কুলে একজন করে শিক্ষক নেই, মিড ডে মিল দেওয়া বন্ধ হয়ে গেছে, মিড ডে মিলের অর্থ লুপাট হচ্ছে, রাজ্যের সামগ্রিক শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, রাজ্যের স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণ ভেঙে পড়েছে, স্বাস্থ্য পরিষেবা দেওয়ার তো নাম নেই, উল্টো মুখ্যমন্ত্রী বলছেন রাজ্য থেকে নাকি কোনো পেশেন্টকে বাইরে পাঠানোর প্রয়োজন হয় না, এখন নাকি এখানে সব চিকিৎসা হয়। ত্রিপুরা রাজ্যের অর্ধেক মানুষ সর্বশান্ত হয়েছে, বাইরে চিকিৎসা করতে গিয়ে নিজের বসত বিটি জমি জমা সর্বস্ব বিক্রি করে চিকিৎসা করতে হয়, আর আমাদের এই মুখ্যমন্ত্রী বলছেন বাইরে নাকি যেতে হয় না। প্রতিদিন এই রাজ্যের মানুষের স্বাস্থ্য পরিষেবা, আজকে এই রাজ্যের দুটো মেডিকেল কলেজ, মহকুমা হাসপাতাল, জেলা হাসপাতালগুলোতে মুখ থুবড়ে পড়েছে, মেডিসিন নেই, ডাক্তার নেই, নার্স নেই, প্রয়োজনীয় সংখ্যক স্টাফ নেই, এমন একটা অসহায়ের মতো বাইরে যেতে হচ্ছে সমস্ত কিছু বিক্রি করে আমাদের রাজ্যের মানুষকে চিকিৎসার জন্য। কৃষিক্ষেত্রে যারা গ্রামীণ কৃষক আপনারা দেখেছেন, 5 টাকার সার খোলা মার্কেট থেকে 30 টাকা দিয়ে কিনতে হচ্ছে, গত 2 মাসে কোথাও 1 কিলো সার পায়নি এই রাজ্যের কৃষকরা, কৃষি দপ্তর সম্পূর্ণ দুর্নীতিতে নিবজ্জিত, নিম্নমানের বীজ সরবরাহ করা হচ্ছে তাও সময় বা সিজনে পাওয়া যাচ্ছে না, কৃষি দপ্তর মুখ থুবড়ে পড়েছে, সমস্ত রাজ্যের যোগাযোগ ব্যবস্থা রাস্তাঘাট এইগুলো মেরামতি হচ্ছে না, গ্রাম পাহাড় থেকে মানুষ আসতে পারছে না, যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে, সারা রাজ্যে গ্রাম পাহাড়ে পানীয় জলের সংকট চলছে, রাজ্যের মানুষ বিশেষ প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল শূন্যপদ পূরণ করবে, শূন্যপদ তো দূরের কথা, একটা কর্মসংস্থানও হচ্ছে না, কতগুলো বৃত্তে বুলিয়া উড়ে যাচ্ছেন, মুখ্যমন্ত্রী একরকম বলছেন, তত্ত্বমন্ত্রী একরকম বলছেন, শিক্ষামন্ত্রী আরেক রকম বলছেন, রাজ্যে কোনো ধরনের কোনো রকম শিক্ষা এই চাকরি বা কর্মসংস্থান এগুলো বন্ধ হয়ে গেছে। শুধু এখানেই থেমে নয়, আমাদের শিক্ষামন্ত্রী বললেন কর্মচারীদের নাকি 32% দিয়ে দেওয়া হয়েছে, 1% দিয়ে পায়নি কর্মচারীরা, এইভাবে সপ্তম বেতন কমিশন দেবে, কেন্দ্রীয় হারে বেতন ভাতা দেবে, কিন্তু সর্বক্ষেত্রে ব্যর্থ একটা সরকার, রাজ্যের মানুষের ন্যূনতম নিরাপত্তা দিতে ব্যর্থ একটা সরকার আমাদের রাজ্যে। আমরা আহ্বান জানাচ্ছি রাজ্যবাসীকে, রাজপথে বেরিয়ে আসুন, সন্ত্রাস করে মাফিয়া দিয়ে আজকে এমন একটা পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে যাতে মানুষ মুখ খুলতে না পারে। আমরা নিশ্চিত ত্রিপুরার রাজ্যে মানুষ আজকে রাজপথে নেমেছে, ঘরে মায়েরা রান্নার গ্যাস রান্না বন্ধ হয়ে গেছে,
গত 14 দিনে 12 বার পেট্রোল ডিজেল গ্যাসের সিএনজির দাম বেড়েছে, কোথায় যাবে মানুষ? তার এই প্রতিবাদে আজকে এই রমজান মাসও আমাদের সংখ্যালঘু ভাইরা রাজপথে নেমেছেন, বুক চিতিয়ে নেমেছেন। এই রমজান মাস, এই চৈত্র মাসের এই অবস্থার মধ্যে আজকে সারা রাজ্য থেকে দেখেছেন হাজার হাজার মানুষ তৃণমূল কংগ্রেসের পতাকাকে, তৃণমূল কংগ্রেসের ঝান্ডাটা কাঁধে নিয়ে মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে ত্রিপুরায় 2023 মানুষ তার অধিকার ফিরে পাবে, এই রাজ্যের মানুষ আবার তাদের মুখে হাসি ফুটবে, মানুষের অর্থনৈতিক সংকট থেকে মানুষ সহায় পাবে। আমাদের বিশ্বাস যে আগামী দিনে একমাত্র তৃণমূল কংগ্রেস ত্রিপুরায় একটা শক্ত মজবুত মানুষের স্বার্থে একটা সরকার দিতে পারবে। মন্ত্রী ভগবান দাস কবি তাংবিধিনী কুবিনী কুচুবিরণী আদম র পান্ডা কক্সা তাংবিধিনী মন্ত্রী ভগবান দাস কক্ত মাধ্যম শাখা হাসনি খুংবাচিনী এসি তাংবিধিনী রিনসেন্টরী বাকি কেতাল খাই দংরানী থাই সামনে বাকি কক্সাপা হাপাং আবন্ধ লগে হাসতে হাপাং রেংসংরে থিরাং ওয়ানসুগু ইতেব কাহাম কাহাম ওয়ানসুজক তঙ্গ খিনেব কক শাখা অ্যাকচুয়ালি আজকে এস এলফায়ার ডিপার্টমেন্টের খুব শর্ট নোটিশে একটা মিটিং এখানে আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি। মিটিংয়ের মূল উদ্দেশ্য যেটা হলো, আমাদের রাজ্যে 52টি হোস্টেল রয়েছে, কোথাও কোথাও ছাত্রাবাস এবং ছাত্রনিবাস। তো আমরা ইতিমধ্যেই প্রত্যেকটা হোস্টেলকেই নতুন করে সাজিয়ে তোলার পরিকল্পনা নিয়েছি। অনেকগুলো সংস্কারের প্রয়োজন ছিল, সেগুলো আমরা সংস্কার করছি, আরও কিছু বাকি রয়েছে, সেগুলোতে চলছে। সবথেকে বড় যে বিষয়টা হচ্ছে যে হোস্টেলগুলোতে যে সকল বাচ্চারা সেখানে থাকছে, সেই বাচ্চাদের মধ্যে একটা সিস্টেম আনা খুবই প্রয়োজন আমরা মনে করছি, এবং সেই সিস্টেমটা কীভাবে করা যায় তার জন্য আমরা একটা আজকে মিটিং ডেকেছি এবং সমস্ত রাজ্যের SDWদেরকে আমরা এখানে ডেকেছি, হোস্টেল সুপারদেরকে আমরা ডেকেছি। আমরা হোস্টেলগুলোকে কীভাবে আরও আধুনিকরণ করা যায়, আরও কীভাবে তার মধ্যে সংস্কার আনা যায়, বাচ্চাদেরকে কীভাবে সংস্কারিত করা যায়, সেই উদ্দেশ্যে নিয়ে আজকের এই মিটিংটি। দ্বিতীয়ত, আগামী 14 এপ্রিল ভারতবর্ষের সংবিধান প্রণেতার ডক্টর ভীমরাও আম্বেদকরজির জন্মদিন, সেই দিনটিকে সামনে রেখে আমরা গোটা রাজ্যেই কীভাবে তার উদযাপন করতে পারি এবং আরও সুন্দর করে কীভাবে করতে পারি তার জন্য একটা আলোচনার ব্যবস্থা আমরা এখানে রেখেছি। আনুষাঙ্গিক আমাদের আরও কিছু বিষয় রয়েছে। মূল বিষয় হচ্ছে যে হোস্টেলগুলোকে কীভাবে আমরা আরও নতুন করে সাজিয়ে তুলতে পারি, পরিষেবা কীভাবে আরও ভালো দেওয়া যায়, এটা সরকারের আমরা একটা পরিকল্পনার মধ্যে রেখেছি। এটা আগেই করা দরকার ছিল, কিন্তু আমি দেখেছি হোস্টেলগুলোর যে অবস্থা, আরও কীভাবে এটাকে সুন্দর করা যায়, এবং আমি নিশ্চিত আগামী দিনে হোস্টেলগুলোতে একটা নতুন কিছু আমরা দেখব এবং বাচ্চাদের সেখানে সংস্কারিত কীভাবে করে তোলা যায় সেই দিকটা নিয়ে আমরা বিচার বিবেচনা করছি। ফেজানী মানে উদ্যমো অখুরি কাহাম বথাইমান কাহাম মঙ্গিয়া কামি থানী নাইমথান রক লাইথন সালনী হাকিন মঙ্গিয়া কামি থানী নাইমথান রক ভেহিকল চেকিংগো আসলগ্রী খুলসান নরি মালকুঙ্গ রুতুমঙ্গলাই কাইসারা নৈসিদক পেখেত শেরপুরি রা বাছিদক সিদ্দিক রান মানখা
মুঙ্গে কামি থানা কবজা 41 মাইল আমসেনি আসাম আগরতলা ন্যাশনাল হাইওয়ে গ সংসল ফুঙ্গ আসরা ন্যাশনাল হাইওয়ে নি 41 মাইল আমসিও ভেহিকল চিহ্ন আসামনি মুঙ্গে কামি থানা নাইব থাকর আজরন আগরতলা নিশিমে ফাদার হাস্তিও থাঙ্গি তোমনি এইচ আর 69C1323 নাম্বারনি 12 চাকানি মালখ আজরাউন নাইম থানা তো মুখাই নোখা সিদিকরানি প্যাকেট হাইবে লগে লগে ন কক্তমা রহরকা বখাংস্তে নাইম থাং তাং ফ্রাং হ্যাকে এসডিপিও সুনাচরণ জমাতিয়া ন কক্তো মামন লগে লগে ন এসডিপিও সুনাচরণ জমাতিয়া পাতিবং খাই ফাই মালখম মথনাই দেবী লগে তন রমখা ইয়াগল কক্তমান উলো সাইমানকা আবার রাইডার্স এর দিকে যে সিদ্ধি ক্রান্ত মুজাকমনি আবার জিরানিয়ানি সিমিতু জাকমনি হাইনি বাই রমজাকা নাইম থাং রবাই সাইমানকা ফাদার হাস্তে শিলিগুড়ি বট লাংজাগি টঙ্গ হিনে ফাদিব রাংমারি গানে হক নৈসিবা রাশাই রাং অমহাই হিনে সাকা তেলিয়ামরানি এসডিপিও সুনাচল জমাতিয়া পরে দিতে পারে আর কি ওখান দিয়ে মানে होटल पे हाँ बाहर होटल पे बैठा था कहाँ पे कहाँ पे ये लोकेशन कहाँ पे है सरकारी रेंज जो हमने गाड़ी लेके गया ना हमको रोड पे छोड़ दिया था अच्छा रोड पे छोड़ दिया है ठीक है लेकिन आप लोगों का गाड़ी कब लेके गया कल लेके गया कल लेके गया कितने टाइम पे कहाँ था आप लोग उस समय पे हमको होटल छोड़ दिया था कौन सा होटल रोड पे जैसे यहीं रहना हम गाड़ी ला के ना कौन सा होटल होटल तो नहीं बोल सकते चाय पानी दुकान नहीं जैसे चाय पानी दुकान है अच्छा कौन सा साइड में अगरतला का हमको ना कौन सा साइड से आप लोग रहता था पहले वो होटल कौन सा साइड में था अगरतला का कौन सा साइड में वो अगरतला साइड जाते हैं जब जाता है ना जो पार्किंग आता है सरकारी सरकारी पार्किंग सरकारी पार्किंग कहाँ पे मधुबरी कहाँ पे सरकारी पार्किंग जो अगरतला है पहले आता है ना अगरतला पहले तो बहुत सरकारी पार्किंग है कौन सा जगह पे है जगह का नाम वो तो बाईपास भी होता है इधर जरेनिया में भी है हाँ जानिया जनानिया जरेनिया जनानिया पंप है ना जो इंडियन ऑयल का कौन सा जनानिया इंडियन ऑयल पंप जरेनिया हाँ वहीं पे जनानिया इंडियन ऑयल पंप पे छोड़ दिया हमारे को उधर पे छोड़ दिया कब कितने समय पे हमको गाड़ी ले जा दो तीन बजे ले जा रात का दिन में कब लेके गया दो बजे तीन बजे कब कल तो आपका पास कब गाड़ी छोड़ दिया हमको दिया 10:30 बजे गाड़ी जाके दे दिया रात को तो ये गाड़ी में जो बॉक्स हुआ है ये क्या कौन बनाया बॉक्स हम नहीं बनाया थे नहीं बनाया हम तो ड्राइवर है तुम हमको लाख रुपये लालच दिया था लाख रुपये तो चक्कर का मिल जाएगा कितना एक लाख रुपये सिलीगुड़ी जाना है सिलीगुड़ी छोड़ कर तुम वहाँ पैसा मिल जाएगा অন্যান্য দিনের মতোই রাজ্য সরকারের যে নির্দেশ অনুযায়ী এবং আমাদের প্রায় ডিস্ট্রিক্টের এসপি বানপদের চক্রবর্তী দিনের কিছু মানুষ তত্ত্বাবধানে আমরা তেলিয়ামুড়া সাব ডিভিশনে জাতীয় সড়কের উপরে দুই জায়গাতে ভেহিকেল চেকিং হচ্ছিল আজকে মুঙ্গিয়া কামি থানার আন্ডার 41 মাইল এলাকা জাতীয় সড়কের মধ্যে একটা 12 নম্বর গাড়ি তার নাম্বার হচ্ছে HR69C1323 এই ভেহিকেল ডিটেন করা হয় এবং চেকিং করার সময় এখানে মোট 456 কেজি ড্রাই গান্ডা পাওয়া যায় এতদিন গাড়িতে থাকা ড্রাইভার এবং অ্যাসিস্ট্যান্ট ড্রাইভারের নাম হচ্ছে নবীন আর অ্যাসিস্ট্যান্ট হচ্ছে সারপাল সিং অনুজনের বাড়ি হরিয়ানা তাদেরকে আমরা কত কেজি স্যার গাঁজা উদ্ধার করার সময় হয়েছে মোট গাঁজা উদ্ধার হয়েছে 456 কেজি গাজাগুলি কোথা থেকে কোথায় যাচ্ছে
আগরতলা সাইড থেকে এসেছে তার প্রাথমিক জিজ্ঞাসা সেটা বলেছে। আনুমানিক বাজার মূল্য কীরকম হবে স্যার? তার আনুমানিক বাজার মূল্য প্রায় 25 লাখের উপরে হবে। আগামী দিনেও কি স্যার আপনাদের এরকম অভিযান জারি? এই ধরনের নেশা বিরোধী অভিযান আগামী দিনেও জারি থাকবে। স্যার তাদের কি আটক করা হয়েছে না গ্রেফতার? এখন আলটিমেটলি গ্রেফতারই হবে প্রসিডিউর। জেরক ইন্সুরেন্স খায়নের বাকে ওয়ানা যাক রং খাতেনের বাকে লামা মানজা গিয়া অঙ্গিত অঙ্গ কাহামকে সাবি মাইয়া বড় থাকায় তাম খেলাইনাই সাপ্ন সঙ্গায় পৈত থাঙি মাইয়া অঙ্গিত অঙ্গ সাপ্ন সঙ্গে কাহামক বিদে মানো এবার জরা গরই হাবা নগ্রগ থাং লাসু খেলাইনি বরংনি বাকে বেলেন কাহাম কক তুমা তে কাহাম সেব সাপ দঙ্গ নিনি আনি যতনি সাম্পাব নগ তৈন্য হাবা নগর তৈন্য এবার জেফুর স্রাপ সা জরা মানো জরা কারি উইন ইন্সুরেন্স খেলাই মানায় তে রং খাতিমুনি কক বিদি নাই মানায় দা নিউ ইন্ডিয়া ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড নি লামাতৈ আবো কাইসা হাফাং বাই গসিউনা হাজাক ইন্সুরেন্স কোম্পানি অর যত মালখুম এবা কার মোটর সাইকেল সাকদুক এবা হেলথ পার্সোনাল এক্সিডেন্ট ফায়ার এক্সিডেন্ট ওমা রং ইন্সুরেন্স খেলাই মানায় আসুক সিমিয়া কতাল খেলায়ে জুদা জুদা স্কিম তাবুক তুবজাগৈ দঙ্গ দা নিউ ইন্ডিয়া ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড নি লামাতৈ আবরং ওখা কিষাণ বিকাশ পাত্র মান্থলি ইনকাম স্কিম 5 ইয়ার্স NSC 8 ইস্যুস 1/2/3/5 ইয়ার টাইম ডিপোজিট স্কিম অবরণ কারুইব দঙ্গ ডিপার্টমেন্ট অব পোস্ট ইন্ডিয়া নি বেখাক্তই PLI পোস্টাল লাইফ ইন্সুরেন্স RPLI রুরাল পোস্টাল লাইফ ইন্সুরেন্স RD মানি ডিপোজিট স্কিম মান্থলি ইন্টারেস্ট স্কিম আকরক জেরক তাবুব অবতি হাইরক ইন্সুরেন্স এবার রং খাতিমুর খেলাইমাখন বড়নি বাকে দা নিউ ইন্ডিয়া ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড বাই গরঙ্গী মানো দেব কাহাম কেসিনের বাকে গরঙ্গি নিকমা দা নিউ ইন্ডিয়া ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এ গভ অফ ইন্ডিয়া আন্ডারটেকিং নয়নতারা দেব ব্রহ্মা এজেন্ট কোড AG00114965 সুপারি বাগান কৃষ্ণনগর আগরতলা ওয়েস্ট ত্রিপুরা পিন 799001 কগডুগ নম্বর 8575103002 8258037592 ইমেল দেববর্মা নয়নতারা @gmail.com জেরমি নাংকুমন ইন্সুরেন্স তাবো খেলাজা খুন দঙ্ক বরকদি ডাক্তি খেলায় অনেকমাও গরঙ্গি মানো তামনি হনবা বুফ্র তাম্র পাতিউ থাকে পুষিয়া লংমানী মূসা থিতি গ্রে হাইনিবাই জরাতংসে বাইথানী সাকদুনি সিমি মালকুং মোটর সাইকেল আকরণ ইন্সুরেন্স তৈ রং খাতিমুং সামুং ফলগৈ থিনাং কসং কোয়ার খানী ওয়াসলাই দঙ্গ বরক দা নিউ ইন্ডিয়া ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড বাই গরঙ্গী ইন্সুরেন্স তৈ রং খাতিমুং কক বিদি নামানো তিনি খুবলো নয় হল নক বৈশিঙ্গ লাউসম পান্ডা খাই জাকা তিনি খুবলো নয় হল নক বৈশিঙ্গ লাউসম পান্ডা খাই জাকা তিব্রাসা এম্বুলেন্স লোয়া জুমবাই আসালে পাদ ফাইমন জাকা বুবাগ্রা তেই বড় কারি বমা হাপাংনি চেয়ারম্যান জগদীশ দেবর্মা CEM পূর্ণচন্দ্র জমাতিয়া ডেপুটি CM হরমেশ দেবর্মা EM চিত্তরঞ্জন দেবর্মা কমল কলয় ববরঞ্জন জিয়া দলেরিয়া নকালী বকুবনি MDC তে YTF ডি আদম রক আসালে পাদো কক সানা থাকে বুবাগ্রা ত্রিপুরাসর ববা হাইকে শতক পিত ফ্রাইজাকৃত ববা হাইকে চং জহরি না আবনতি কক সমীক্ষণ রেখা বৈশু কা আর্লি সেলিব্রেশন হ্যাঁ মে ফার্স্ট অফ অল আই উড লাইক টু থ্যাংক দ্য এমপ্লয়িজ অফ দ্য TTAADC আপকো মে ধন্যবাদ বলনা চাহতা হুঁ থ্যাংক ইউ বলনা চাহতা হুঁ হাম ভাই বলনা চাহতা হুঁ আপনে ইয়ে প্রোগ্রাম ऑर्गेनाइज किया है मुझे सिर्फ दो तीन चीज ही बात करना है आज जो तिपरा मोथा ग्रेटर तिपरा लैंड के लिए फाइट कर रहा है ये ग्रेटर तिपरा लैंड मोथा के लिए नहीं है ये ग्रेटर तिपरा लैंड सब तिपरासा के लिए आप लोग
आप लोग कोई सीपीएम बैकग्राउंड से हो सकता है, नो प्रॉब्लम, 25 साल तक था। कोई लोग बीजेपी के संग हो सकता है, नो प्रॉब्लम, सेंटर में वो है, स्टेट में वो है। कोई कांग्रेस के साथ हो सकता है, जब TUJS कांग्रेस का अमल में 88 से 93 में बहुत लोगों को, हमारा जगदीश बाबू यहाँ में है, हमारा रविंद्र बाबू यहाँ में है, नो प्रॉब्लम। IMPT से हो सकता है, आप कोई भी दल से हो सकता है, लेकिन ये त्रिपुरालैंड, ये ग्रेटर त्रिपुरालैंड, ये सिर्फ एक पार्टी के लिए नहीं है, ये पूरा हमारा दफा के लिए है। और इसी के लिए मैंने आज जो ये प्रोग्राम रखा है, मैं आपको बोलना चाहता हूं कि कब तक हम लोग अपने ही स्टेट में एम्प्लॉइज हो या फिर प्राइवेट एंटरप्रेन्योर्स हो, यहां में पिपरासास है, यहां में बंगालीज हैं, यहां में मणिपुरीज भी हैं। मैं आपको सिर्फ ये बोलना चाहता हूं कि जो हम लोग का फाइट है कोई कम्युनिटी के खिलाफ नहीं, हम लोग का फाइट है कि संविधान के अंदर हमें कैसे और स्ट्रॉन्ग किया जाए। हिंदुस्तान का संविधान ये सबको देता है एक ऑप्शन कि वो अपने आप को कैसा और संविधान के अंदर और स्ट्रॉन्ग करे। बहुत पॉलिटिशियंस लोग, नेता लोग बोलता है कि पैसा और दो, रंग और दो, लेकिन बुबागरा का बात बहुत क्लियर है, हमको पैसा नहीं चाहिए, हमको रंग नहीं चाहिए, आप हमारा त्रिप्रासा को अपना संवैधानिक अधिकार दो। यहां में चित्तू बाबू है, जब तेलंगाना बना था तो 40,000 नया नौकरी मिला तेलंगाना को, 40,000। जब मेघालय 1972 में बना तो आसाम को छोड़ के मेघालय में 11,000 नया नौकरी मिला। जब झारखंड बना तो लेटेस्ट फिगर्स बोलता है 18,000 नौकरी एक साल में क्रिएट हुआ, 18,000। आज ये जो प्रॉब्लम है हम लोग का, ये क्या है? ये प्रॉब्लम आज हम सबको नौकरी चाहिए, आज हम सबको अपने बच्चे को अच्छे स्कूल में भेजना है, आज अगर हमारा परिवार में हमारा मां या पिताजी बीमार हुआ तो अच्छा हॉस्पिटल में जाना है। और जब हमारा त्रिपुरासा इंप्लॉइज कोई भी हो, TUKS हो, TUKS झा हो, त्रिपुरा एम्प्लॉइज एसोसिएशन हो, TNEA हो, कोई भी हो, आप जाके अपना आपको तुलना कीजिए, कंपेयर कीजिए, जो एक एम्प्लॉय है मेघालय में, जो एक एम्प्लॉय है मिजोरम में, जो एक एम्प्लॉय है नागालैंड में, जो एक एम्प्लॉय है अरुणाचल प्रदेश में, मणिपुर में, आप देखेगा कि वहां का एम्प्लॉय को ज्यादा सुविधा मिलता है, वहां का एम्प्लॉय ठीक से काम भी कर सकता है, और वहां का एम्प्लॉय को सम्मान भी मिलता है, उनको कोई बाहर का कोई प्रशासन इंस्ट्रक्शन नहीं देता है क्या करना चाहिए। और हम लोग अपना ही त्रिपुरा में आज हम लोग को बताया जाता है कि ये करो वो करो। आप ABC को देख लीजिए, पुलिस बिल हमने पास किया है, हम लोग का चर्चा हो रहा है काउंसिल में, नेक्स्ट सेशन तक आई थिंक इट विल बी क्लियर। सब लोग बोल रहे हैं हमको कि पुलिस बिल आपको क्यों चाहिए, जब TSR को स्टेट गवर्नमेंट नौकरी दे सकता है, तो क्या हम लोग पुलिस बिल पास करके एटलीस्ट 1200 त्रिपुरासा को नौकरी नहीं दे सकता है ABC के अंदर, उसमें नॉन त्रिपुरासा को भी दे सकते हैं हम लोग जो पुलिस बिल क्रिएट कर रहा है लॉ एंड ऑर्डर को देखने के लिए, और नौकरी भी तो हम लोग दे रहे हैं। लेकिन हमेशा हमको बोला गया है कि अगर आपको नौकरी देना है तो स्टेट गवर्नमेंट से अनुमति लो,
स्टेट गवर्नमेंट ने कभी हमसे अनुमति लिया था? कोई भी हो, सीपीएम के टाइम हो, कांग्रेस के टाइम हो, आज बीजेपी हो, कभी हम लोग से अनुमति लिया जब आपने इतने बाहर से लोगों को नौकरी दिया और हमारे हानी भूसा को नौकरी नहीं दिया? कभी हमसे ये परमिशन मिला था? आज जब टीटीएटीसी पुलिस बिल शुरू कर रहा है, 1200 लोगों को नौकरी मिलेगा, तो कंप्लेंट है गवर्नर एक्सेप्ट नहीं करेगा, ये नहीं होगा, वो नहीं होगा, क्यों? अपने ही हां में अगर हम अपने एम्प्लॉइज को एक सुरक्षा देना चाहता है तो हमको परमिशन लेना पड़ता है। आप हमारा और एक बात सुनो, अगर हमको, अगर एडीसी का एम्प्लॉइज को सैलरी इंक्रीज करना है या हमको आपका रिक्रूटमेंट और करना है, आपका सैलरी को और हाइक करना है, तो उसमें हमको हमेशा बोला जाता है नहीं 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 आप मत कीजिए, स्टेट गवर्नमेंट डिसाइड करेगा। इसके लिए तो हम लोग कॉन्स्टिट्यूशनल फाइट फाइट कर रहे हैं। जब ये पॉलिटिशियन लोग, नेता लोग बोलता है कि आपको मोर पावर देगा, मोर पावर आपको नहीं दे रहा है, एमडीसी को दे रहा है, एमएलए को दे रहा है। बुबादरा को एमडीसी एमएलए को पावर देने के लिए हम नहीं आया है ग्राउंड में, हम आप लोगों को पावर देने के लिए आया है। यहां में हम लोग के पास बहुत पावर है, पॉलिटिशियन के पास हमेशा पावर रहेगा, पावर आपके पास आना चाहिए, आपके हाथ में पैसा आना चाहिए। तेलंगाना में 40,000 नौकरी मिला क्योंकि नया राज्य बना। अगर आज हमको अपना ग्रेटर तिप्रलैंड मिलता है, सब लोग बोलता है होबे ना होबे ना होबे ना, हम बोलता है अगर हमको मिला, और भगवान करे मिलेगा, तो कम से कम 15,000 नौकरी तो हम लोग एक साल के अंदर आपको दे सकता है। एक नया बजट बनता है, एक नया ट्रेजरी आता है, वरना जो दिमाशा का आज कंडीशन है आसाम में, जो गुरखा का कंडीशन है पश्चिम बंगाल में, वही आपका कंडीशन हो जाएगा अगला 5-6 साल के अंदर। आज इसके लिए हम लोग आपके लिए फाइट कर रहे हैं, और आप लोग भी एम्प्लॉइज हैं, इसका यह मतलब नहीं कि आप लोग तिपरासा नहीं। यहां में हमारे एडीसी में सिर्फ तिपरासा नहीं, बंगालीज भी हैं, उनका भी कंट्रीब्यूशन है, उनको भी हमको सम्मान करना चाहिए। आज एक मैसेज दिया गया है कि अगर तिपरा मोथा या हम लोग का बुकुंग बड़ा लोग अगर पावर में आया तो नॉन तिपरा सा बंगाली को, मणिपुरी को हम लोग हटा के काम करेगा। ऐसा कभी राज्य देश नहीं चलता है। जो गलती हमको किया गया वो गलती हमको किसी और के ऊपर नहीं करना चाहिए। वी आर हियर फॉर ऑल। इनफैक्ट मैं तो ये बोलना चाहता हूं कि हम लोगों को तो एक पॉलिसी निकालना चाहिए कि जो नॉन तिपरासा है उनको भी सुरक्षित करने के लिए हमको एक एम्प्लॉयमेंट का एक पूरा पॉलिसी निकालना चाहिए, नॉट ओनली फॉर बंगालीज, ऑल्सो फॉर मणिपुरीज, ऑल्सो फॉर हिंदुस्तानीज, जो भी है। सुनील कोलोय, प्रोफेसर सुनील कोलोय ने बोला कि हम लोग का ये परिस्थिति आज क्यों है, ये परिस्थिति इसके लिए है क्योंकि आप लोगों को यूज किया जाता है पैसा उठाने के लिए, ट्रांसफर करने के लिए, प्रमोशन के लिए आप लोगों को यूज किया जाता है। मैं आपका एम्प्लॉयज एसोसिएशन, जो हम फेडरेशन कहना चाहते हैं, मैं चाहता हूं कि आप लोगों का ट्यू केस है, ट्यू केस झा है, टीएनए है, आप लोग भी आइए एक छत के अंदर। यहां में जगदीश बाबू आईएनपीटी ट्यूजेएस का, उन्होंने अपना ट्यूजेएस या आईएनपीटी के बारे नहीं सोचा, थानसा के बारे सोचा, आज यहां में आया। यहां में चित्तरंजन देव वर्मा, उनका तिपरालैंड स्टेट पार्टी के सिंबल रजिस्ट्रेशन में हमने इलेक्शन फाइट किया, उन्होंने सिर्फ मुझसे एक कमिटमेंट लिया था, कमिटमेंट था कि आप तिपरालैंड के लिए फाइट कीजिए।
तो मैंने भी बोला कि ठीक है मैं अपना पार्टी नया नहीं करता हूं, इन्हीं के रजिस्ट्रेशन में मैं फाइट करता हूं। ये कमिटमेंट होता है। और अगर आपको अपना संवैधानिक अधिकार मिलता है उसके बाद आपको झगड़ना आप झगड़ो, लेकिन जब तक आपका मकसद, आपका जो गोल है वो पूरा नहीं होता है, आप तब तक एक रहो। क्योंकि वी राइज टूगेदर, वी फॉल टूगेदर। हम लोग लड़ेगा भी तो एक संग और हारेगा भी तो एक संग, और अगर जीता तो जीत हम सबका होगा, सिर्फ बुबागरा का नहीं। आप लोगों को 70 साल में क्या मिला एमएलए? ठीक है चलो, आज हम बोलता है कि हम लोग का एमएलए को और पावर दे दो, एमडीसी को और पावर दे दो, बजट टीटीएटीसी का और 300 करोड़ बढ़ा दो, क्या होगा वो 300 करोड़ में? हम लोग 30 नया बिल्डिंग बनाएगा। लेकिन अगर आपका तिपरासा, आपका जो नेक्स्ट जनरेशन है, उनको अच्छा एजुकेशन नहीं मिला। তিনি কবর কক্ত মাসন ও নি কবর কক্ত নাজানুক চয়গুরা ধরে সংস্কৃতি।